গুড মর্নিং সবাইকে। তো আজকে আপনারা যে ব্লগটা দেখবেন আমার অলরেডি সেটা পুজো শেষ হয়ে যাবে। তো আমি আর আমার দাদা আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। আমরা দুদিন মন্দারমণি স্টে করব আর দুদিন দীঘাতে স্টে করব। তো আপনারা আমাদের ব্লগিং দেখতে থাকুন, আমরা কোথায় থাকছি, আমাদের লাইফস্টাইল, আমরা কোন হোটেলে থাকছি, তার প্রাইসিং, আমরা সব ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা যাচ্ছি অলরেডি বাসে, তো খুব ভালো প্রোডাকশনেই যাচ্ছি। তো আমরা রোড ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট। তো আমরা বাস থেকে নামলাম, আমার টলপুরা বাস কাট, ওখান থেকে আমরা অটো ধরলাম, ফুল রিজার্ভ অটো। অটো ধরে যাচ্ছি আমরা মন্দারমণি। এখন আমি হোটেলের কিছুটা ভিউ দেবো, তারপর হোটেলে গিয়ে কথা বলছি, চলুন। আমরা আছি এখন হোটেল ভিসি রয়তে। তো কেউ ভিসি রয় বলে, কেউ ভাইসি রয় বলে, যার যেরকম। তো মন্দারমণির পাঁচটা ভালো হোটেলের মধ্যে একটা হোটেল আর কি, এখানের থ্রি স্টার হোটেল। আমি রুম ট্যুর দিচ্ছি, একটু দেখে নিন সবাই মিলে। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on. অনেক বড়, খুব ভালো, বাট বুঝতেই পাচ্ছেন পুজোর সময় এসেছি, তো একটু চার্জেস হাই রয়েছে এখানে রুমের সব কিছুরই। আর আরেকটা কথা, যখনই বুক করবেন চেষ্টা করবেন, আমরা অনলাইনে বুক করেছিলাম বিকজ আমি ফার্স্ট টাইম মন্দারমণি ভিজিট করছি। সত্যি খুব খারাপ বিষয় যে কলকাতা এত বছর থেকে মন্দারমণি কোনোদিন ভিজিট করতে পারিনি। তো ফার্স্ট টাইম আমি মন্দারমণি ভিজিট করছি বলে, আর এই পুজো অকেশনে এখন তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কেউই বাইরে কোথাও যেতে পারছে না, তো সবাই মন্দারমণি দীঘার মধ্যেই ঘুরছে। তো সেই রিজনের জন্য আমরা অনলাইন বুকিং করেছিলাম। চার্জেসটা একটু বেশি লেগেছিল, তো আমাদের পার ডে পড়েছে হচ্ছে 4,500 টাকা করে পার ডে রুমের, তো ইনক্লুডিং ব্রেকফাস্ট, তারপর তো সুইমিং পুল সব কিছুই আছে। তো আমরা এই জন্যই বলছি যে আপনারা ফোন নাম্বার আমি নিচে কন্ট্যাক্ট ডিটেলসে দিয়ে দেবো, ওখানে ফোন করে আপনারা যদি আসতে পারেন তাহলে হয়তো কিছু ডিসকাউন্টও আপনারা পেতে পারেন। তো এখন আমি আর আমার দাদা খুব টায়ার্ড, তো আমরা একটু স্নান নেবো, একটু রেস্ট নিয়ে নি। A few inches later. তো আমরা চলে এসেছি এখন ভিসি রয়্যাল রেস্টুরেন্টে। তো এখানে বুফে সিস্টেমে খাবার সব, তো বুফেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে, বুফেটা দেখুন সব বুফে সিস্টেম। সো বুফে সিস্টেমে খাবার, তো আমি খেয়ে নিই, তারপর বলছি এখানে বুফে নিতে গেলে কি করতে হবে।
hours later. Guys, খেয়ে দেয়ে খুব টায়ার্ড ছিলাম, বলেছিলাম সুইমিং পুলে যাবো মাঝখানে, বাট সেটা আর হয়নি, এতটা টায়ার্ড ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাবো সুইমিং পুলে, এখন নামবো। তো চলো সুইমিং পুলের ভিউটা নিই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে সুইমিং পুলে দেখা করছি, চলো। এখন আমরা এসেছি খেতে, বাইরে স্ট্রিট ফুড খেতে এসেছি আমরা। হোটেলে তো খেলাম সকালে বুফে সিস্টেমে বলেছিলাম, তো এখন একটু বাইরে স্ট্রিট ফুড খেতে এসেছি। বাইরে আমরা এখন কাঁকড়া নেব, কাঁকড়া খাবো, ওটা ওটা রুমে গিয়ে খাবো আমরা হোটেলে। হোটেলে বাইরে থেকে রুমে খাবার নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এখন আমরা জাস্ট নর্মাল ডাল ভাত আর একটু ইয়ে কি নিলাম যেন ডিম ভাজা, তো একটু ভেজ খাচ্ছি, হালকা খাচ্ছি। তারপর কালকে সকালে আবার দেখা হবে যে কি করছি না করছি। Day 2. গুড মর্নিং সবাইকে, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি ব্রেকফাস্টটা করবো নিচে, ওখানে বুফে আছে, তো ব্রেকফাস্টটা করে নিয়ে এসে কথা বলে দেখা হবে, চলো। গাইস, তো আমরা সেই সুইমিং পুলে আছি, এখন সুইমিং পুলে খুব এনজয় করছি। এবার লাঞ্চ করতে যাবো, অলরেডি 4টে বাজতে যাচ্ছে সুইমিং পুলে, 4টে থেকে 6টা অবধি এখন সুইমিং পুল বন্ধ আছে আবার রাতে, তো আমি এখন এনজয় করছি। দেখতেই পাচ্ছেন অবস্থা, চুলের অবস্থা খুব খারাপ, এত মাস পর একটু মাসাজ নিয়েছি আজকে আমরা। আজকে মন্দারমণির ব্লগ আমি এখানেই শেষ করছি। এখানের খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো, ভাইসরয়ের হোটেলের যারা স্টাফেরা আছে তাদেরও ব্যবহার খুব ভালো। তোমরা চাইলে মন্দারমণিতে ভাইসরয়তে এসে একবার থেকে যেতে পারো, ভাইসরয় সুইমিং পুল খুব ভালো, ওখানে খুব ক্লিন, খুব ক্লিয়ার। ওদের মানে ওদের সকালে জল চেঞ্জ হয়, আবার রাতে আবার জল চেঞ্জ হয়, ওদের কন্টিনিউ ভীষণ ক্লিন রাখে ওরা। সুইমিং পুল খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা, মাঝখানে 4টে থেকে 6টা সুইমিং পুল বন্ধ থাকে। আর হ্যাঁ, এখানে 4টে থেকে 7টা কিন্তু আবার এসিও বন্ধ থাকে, তো এখানে তো ইলেকট্রিসিটি সাপ্লাইটা নেই, এখানে টোটালটাই জেনারেটরে চলে, তো 4টে থেকে 7টা আবার এসিও বন্ধ থাকে। এখানে ক্র্যাব খুব ভালো, আমরা কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম। আর এখানের 1 কিলো গোটা মুরগি নিয়েছিলাম আমরা, যেটা হাফ আমরা রোস্টেড চিকেন খেয়েছি আর হাফ আমরা ঝোল করে খেয়েছি ভাতের সাথে। তো এখানের ব্যবহারও মন্দারমণি লোকেদের খুব ভালো, আপনাদের থেকে বেশি টাকাও চার্জ করবে না, সব কিছুরই একটু দাম একটু 10-20 টাকা বেশি। জল নিন আপনি, কোল্ড ড্রিঙ্কস নিন, চিপস নিন, 10-20 টাকা বেশি, ওর থেকে বেশি কিছু না। তো আজকের মন্দারমণির ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখতে গেলে নিচে দেখবে বেল আইকন আছে, ওটা প্রেস করতে ভুলো না। তো আজকের ব্লগিং আমি শেষ করছি এখানেই, চলো দেখা হবে দীঘার ব্লগিংয়ে, চলো বাই, টেক কেয়ার।